কবে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে তাই নিয়ে কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন কল্যাণময় বন্দ্যোপাধ্যায় এছাড়াও তিনি এটাও জানালেন কিভাবে খাতা দেখা হবে প্রত্যেককে কি পাশ করিয়ে দেওয়া হবে সেই নিয়েও পর্ষদের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা তো বন্ধুরা সেই সব নিয়েই তোমাদের আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব। ইতিমধ্যে বলা হয়েছে মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে কিভাবে খাতা দেখা হচ্ছে সব জানিয়ে দিল পর্ষদ বন্ধুরা নির্বিঘ্নে শেষ হয়েছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পর্ষদ জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তোমাদের ফল প্রকাশ হবে তাই এ নিয়ে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নব্বই দিনের মাথায় আমরা মাধ্যমিকের ফল প্রকাশ করব। বন্ধুরা তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত সাতই মার্চ শেষ হয়েছে ষোলোই মার্চ পরীক্ষা চলাকালীন কয়েকজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে তো তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে পর্ষদের সভাপতির তরফ থেকে এছাড়াও ছাত্রছাত্রীরা তোমাদের জীবনের এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বোর্ডের পরীক্ষা তো এবার টানা কিছু দিনের ছুটি তারপরেই কিন্তু তোমাদের ফল প্রকাশ হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার প্রকাশিত ফলাফল নিয়ে ইতিমধ্যে অভিভাবক থেকে পরীক্ষার্থীরা সকলের মনেই কিন্তু একটা আশা রয়েছে এটি যেহেতু জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা কোনো ছাত্রছাত্রী আবার সায়েন্স নিয়েও আবার কোনো ছাত্রছাত্রী আর্টস স্টিম নিয়েও পড়াশোনা করতে চায় পরবর্তীকালে তবে এবছর প্রত্যেকটা বিষয়ের প্রশ্নই যেহেতু কঠিন এসেছে প্রত্যেক মেধাবী ছাত্রছাত্রী থেকে সাধারণ ছাত্রছাত্রী সবার মনেই কিন্তু একটা সংশয় রয়ে গেছে কিছু ছাত্রছাত্রী এটাও ভাব যে ঠিক লেখা সত্ত্বেও তারা কি আদৌ লেটার মার্কস এবং মার্কস পাবে তাই বন্ধুরা তোমাদের ভালো করে জেনে রাখা দরকার পর্ষদ সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় জানান সুপ্রিম কোর্টের রায় অনুসারে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার নব্বই দিনের মাথায় কিন্তু রেজাল্ট বের করে দেওয়া হয় অর্থাৎ বোঝাই যাচ্ছে যতটা সম্ভব নিয়ম অনুসারেই ফল প্রকাশ করা হবে যেহেতু তোমাদের মার্চে পরীক্ষা হয়ে তাই মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথমের দিকেই তোমাদের রেজাল্ট বার করে দেওয়া হবে এছাড়াও বন্ধুরা তোমাদের বলে রাখি তোমরা ফলাফল প্রকাশিত হওয়ার পর উচ্চ মাধ্যমিকের যেই স্ট্রিমটাই বেছে নাও না কেন তোমাদের মাধ্যমিকের যে বিষয়গুলি রয়েছে তার নাম্বারগুলো কিন্তু ভেরিফাই হবে যেমন ধরো তোমরা কেউ সায়েন্সে পড়তে ইচ্ছুক তোমাদের সায়েন্সের জন্য জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান এই নাম্বারগুলো কিন্তু ভেরিফাই হবে এছাড়াও তোমাদের মধ্যে হয়তো কেউ কমার্স পড়তে চাও সেক্ষেত্রে কিন্তু অঙ্কের নাম্বারটা ভেরিফাই করবে তো বন্ধুরা তোমরা যেই স্ট্রিমটাই নিতে চাও তোমরা কিন্তু একটু ভেবে চিনতে নিও তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল